অল্প দামে নানান সুবিধা সহ ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণা, প্রায় 5 কোটি টাকার জালিয়াতির অভিযোগ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। অল্প দামে নানান সুবিধা সহ ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রায় 5 কোটি টাকা প্রতারণার অভিযোগ। ঘটনার প্রায় 5 বছর পর গ্রেপ্তার উষশী রিয়েল এস্টেট সংস্থার 3 কর্ণধার। অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতা সহ আশেপাশের বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের। নিউটাউন থানা সূত্রে জানা গেছে, উষশী রিয়েল এস্টেট নামে একটি সংস্থা খুলে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে নিজেদের নতুন প্রজেক্টের বিজ্ঞাপন করে সংস্থা। রাজারহাট, নিউটাউন বিভিন্ন এলাকায় বিভিন্ন নির্মীয়মান বহুতল দেখিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট বিক্রির নাম করে অ্যাডভান্স টাকা নেয়। নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরেও ফ্ল্যাট না পেয়ে ক্রেতারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এরপরই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন তারা। সূত্র মারফত জানা গেছে, প্রতারণার জাল বিছিয়ে 2017 সাল থেকে এভাবেই প্রতারণার চক্র চালাচ্ছিল লেকটাউনে অবস্থিত এই চক্রটি। পুলিশ সূত্রে জানা গেছে, সংস্থার 3 জনের বিরুদ্ধে প্রায় 30টি অভিযোগ রয়েছে। 2021 সালে সংস্থার বিরুদ্ধে আরও 5টি অভিযোগ জমা পড়েছে লেকটাউন থানায়। এই অভিযোগের ভিত্তিতে সোমবার সংস্থার ডিরেক্টর বুদ্ধদেব দাস, মৃত্যুঞ্জয় সাউ, উমা খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন বিধাননগর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ওদের যে ভদ্রলোক ছিলেন ইনচার্জ, মানে কাস্টমার জোগাড় করা, তিনি আমাকে বললেন এই জিনিস আছে কন্ডিশন কতগুলো, তাতে আপনার লটারি ফটারি হবে না, আপনার নামে অ্যালার্ট করা হবে। একটা অ্যালার্ট করলো ইয়ে ফ্ল্যাট, কিন্তু আমার দুর্ভাগ্য আমি কখনো ভিজিট করি অ্যান্ড দে আর ট্রিটেড ইন দ্যাট ওয়ে। এরকম আরও লোকের থেকে প্রচুর লোক ওপরা বলেছিল আপনাকে বেশ ভালো জায়গায় ফ্ল্যাট দেওয়া হবে এবং পিসফুল জায়গা, আমাদের খরচাও কম অমুক তমুক বলে অনেক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, নিউ টাউন।